আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রত্যেক ফরজ নামাজের পর এই আমল সমূহ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর এই আমল সমূহ নিজে করতেন এবং সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে করার জন্য বিশেষভাবে উৎসাহ প্রদান করেছেন। যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর এই ইস্তিগফারটি তিনবার পড়বে তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে, যদিও সে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, 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 এটি আমরা তিনবার পড়ব। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর এই ইস্তিগফারটি 70 বার পাঠ করবে তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে এবং সে দুনিয়া থেকে বিদায় নেবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না তার বাসস্থান প্রসাদ জান্নাত না দেখানো হবে এবং হুরে গিলমা না দেখানো হবে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটি 70 বার পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে থাকা অবস্থায় তার মৃত্যুর পূর্বে তার চিরস্থায়ী সুখ শান্তির ঠিকানা জান্নাত তাকে দেখানো হবে এবং আল্লাহ তাআলা তাকে যে নিয়ামত স্বরূপ হুরে গিলমা দান করবেন তাও তাকে দেখাবেন। সুবহানাল্লাহ। এরপরে জান্নাত লাভের উপায়ের জন্য বিশেষভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসির আমল করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পাঠ করবে তার জন্য জান্নাতে প্রবেশের পথে একমাত্র মৃত্যু ছাড়া অন্য কোনো বাধা থাকবে না, অর্থাৎ মৃত্যুর সাথে সাথে সে জান্নাতের আরাম আয়েশ ভোগ করতে থাকবে। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে সে পরবর্তী নামাজ পর্যন্ত আল্লাহ তাআলার জিম্মায় থাকবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যা লযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. دي آية الكرسي আমরা যারা পড়তে পারি না আমরা শিখার চেষ্টা করব এবং আমল করার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর নিয়মিতভাবে এই আমলটি করতেন এবং পড়ার জন্য বিশেষভাবে উৎসাহ প্রদান করেছেন, তাই আমরা অবশ্যই সকলে আয়াতুল কুরসির আমল করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বিশেষভাবে বর্ণনা করেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এরপরে গুনাহ মাফের জন্য একটি দোয়া পাঠ করে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত পাওয়ার জন্য বিশেষভাবে একটি কোরআনের আয়াত বর্ণিত হয়েছে, যে ব্যক্তি কোরআনের এই আয়াত তেলাওয়াত করবে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত পাবে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম فَإِن تَوَلَّوْا فَقُلْ حَسْبِيَ اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ বর্ণনা করেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর সূরা ইখলাস 10 বার পাঠ করবে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর যে সমস্ত সূরা আমল করতেন, এক
ফজরের নামাজের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইয়াসিন তেলাওয়াত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সারা দিনের জরুরতকে পূরণ করে দিবেন। যে ব্যক্তি সকালের দিকে সূরা ইয়াসিন পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাজের মধ্যে সফলতা দান করবেন। যে ব্যক্তি সূরা ইয়াসিন একবার পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10 খতম কোরআন পাঠের সওয়াব দান করবেন, এবং কি আল্লাহ পাক রব্বুল আলামিন পিছনের গুনাহসমূহকে ক্ষমা করে দিবেন। মৃত ব্যক্তির জন্য পড়লে আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করে দিবেন। দুই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের নামাজের পর সূরা ফাতাহ তেলাওয়াত করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা ফাতাহ সমস্ত পৃথিবী হইতেও উত্তম, তাই সপ্তাহে অন্তত একবার হলেও তোমরা সূরা ফাতাহ তেলাওয়াত করবে। তিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের পর সূরা নাবা তেলাওয়াত করতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইছেন, যে সকল মুমিন গভীর আস্থা ও নিষ্ঠার সহিত এই সূরা পাঠ করবে, মনে মনে কিয়ামতের বিভীষিকার কথা চিন্তা করবে, আল্লাহ পাক তাহাদিককে রোজ কিয়ামতে আবে কাউসার পান করাবেন এবং তাকে এমনভাবে পিপাসা নিবারণ করাবেন যা তার কল্পনাও থাকবে না। যে ব্যক্তি আসরের নামাজের পর বিশেষভাবে সূরা নাবা তিনবার পাঠ করবে, জীবনও সে কোনো ধরনের চক্ষু রোগে আক্রান্ত হবে না। তাই সূরা নাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের নামাজের পর বিশেষভাবে আমল করতেন। চার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের নামাজের পর বিশেষভাবে সূরা ওয়াকিয়ার আমল করতেন। যে ব্যক্তি প্রতিরাতে সূরা ওয়াকিয়া পাঠ করবে, সে অনাহারে থাকবে না, আল্লাহ তাআলা তার রিজিকের অভাব দূর করে দিবেন। হাদিস শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি প্রতিরাতে সূরা ওয়াকিয়া পাঠ করবে তার কখনো অভাব লাগবে না। বর্ণনাকারী বলেন, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কন্যাদেরকে প্রতিরাতে এই সূরা পাঠ করার নির্দেশ দিতেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে তোমরা নিয়মিতভাবে সূরা ওয়াকিয়া পাঠ করো। এই সূরাকে সূরায়ে গিনা বলা হয়, অর্থাৎ এই সূরা তেলাওয়াত করলে আল্লাহ তাআলা তাকে ধনী বানিয়ে দিবেন। পাঁচ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজের পর সূরায়ে মুলক তেলাওয়াত করতেন। যে ব্যক্তি এশার নামাজের পর নিয়মিতভাবে সূরায়ে মুলক তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের আযাব থেকে নিরাপদ রাখবেন। যে ব্যক্তি সূরায়ে মুলক তেলাওয়াত করবে, কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। যে ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করবে, সূরা মুলক তার পক্ষ হয়ে ফেরেশতাদের সাথে ঝগড়া করবে এবং তাকে মাফ করাই ছাড়বে। সুবহানাল্লাহ। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর, অর্থাৎ দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায়ের পর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 5টি সূরার আমল বিশেষভাবে করতেন। আমরাও নিয়মিতভাবে যদি এই 5টি সূরা আমল করি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলসমূহর উসিলায় আমাদের দুনিয়া এবং আখিরাতে উভয় জগতের মধ্যে সফলতা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে